আজকের ভিডিও টপিক হচ্ছে আমার বাইক। যাদের বাইক আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা সবচেয়ে বলতে গেলে কার্যকরী। তো এই যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, গোল রাউন্ড একটা বক্স দেখতে পাচ্ছ। অনেকে জানো, অনেকে জানো না যে এটা কি হতে পারে। আর এটা ভিডিও বানানোর একটা রিজন যে এই জিনিসটা লাগানোর পর থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এটা কি। তো দেখলাম যে অফলাইনে এত লোকের জিজ্ঞাসাবাদ, অনলাইনে কিন্তু আরও কারো না কারো জিজ্ঞাসাবাদ থাকতেই পারে। তোমার বাইক রাখার কোনো নির্দিষ্ট জায়গা বাইরে বলতে গেলে নেই, আর সেই হিসাবে কিন্তু কোনো কোনো সময় আমার রৌদ্রে থাকে, প্লাস আম গাছতলা, আমার গাছ রয়েছে বাড়িতে, সেই গাছতলাতে রাখি। এবার কী হয়, বাইকটাকে ধুয়ে টাইমে রাখলাম, তারপর সবাই দেখা গেলো পাখিতে পটি করে দিল। তো ধোয়ার পরে স্বাভাবিক একটা খারাপ লাগে, কিন্তু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তাকে আমি পরিষ্কার রাখলাম, সেখানে পাখি পটি করে দিল। তো সেই সময় একটা কভার ব্যবহার করতাম, তো সেই কভারটাকে বাইকের সঙ্গে কিন্তু অ্যাটাচ ছিল না। তো যে সমস্ত কভারগুলো বাইক অ্যাটাচ ছাড়া, সেই কভারগুলো সবচেয়ে বেশি কী জিনিস যে বাইকটা আমি নিয়ে এলাম, রাখলাম, বাড়িতে কোথায় আছে খুঁজে পাচ্ছি না, কিন্তু এটা অল টাইম আমার বাইকের সঙ্গে থাকবে। সেই হিসাবে কিন্তু আমি দেখলাম যে বাইকের সঙ্গে অ্যাটাচ কোনো কভার পাওয়া যায় কিনা। ইউটিউবেই দেখেছিলাম, ইউটিউবে দেখার পরে দেখলাম যে বাইক ব্লেজার বলে একটা কভার পাওয়া যায়, সেটা কিন্তু বাইকের সঙ্গে অ্যাটাচ করা যায়, কারণ তুমি সবসময় ক্যারি করতে পারবে এটাকে, যেখানে বাইক যাক না কেন সেখানে কিন্তু ক্যারি করতে পারবে। মনে হচ্ছে এটা ছোটোখাটো একটা ডিগি, এর মধ্যে কিন্তু কভারটা ঢুকে আছে। এবার এটাকে সেটিং করেছি, আমি নিজেই সেটিং করেছি, সেটিং করা এমন কোনো ব্যাপার না। দুটো স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো ব্যাস নিজেই ক্লাচ দিয়ে নিজে নিজে সেটিং করে নিতে পারবে। এটা শেষ প্রান্ত, এটাকে আমার টানতে হবে, এটাকে এভাবে টানবো, এই টানছে আর বেরিয়ে আসছে, কিন্তু টানার পরে এটা বেরিয়ে আসছে, পুরো কভারটা কিন্তু বেরিয়ে এলো। এবার দেখো কতটুকু জিনিসের মধ্যে এই কভারটা ছিল, কভারটা কিন্তু একটা বেশ বড়, রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো আছে, বড় বড় বাইক, সেগুলো কিন্তু ঢাকা হয়ে যাবে। কভারটা নিয়ে এবার সুন্দর করে ভরে দিচ্ছি, সামনেটা হয়ে গেল। এটা পেছন সাইডটা দেখাচ্ছি তোমার, পেছনের দিকটা দেখো, এই সুন্দর করে বাইকটা কিন্তু প্রপারলি ঢাকা হয়ে গেল। সামনে টায়ারের দিকেও এই যেরকম বাড়তি কিছু রয়েছে, কাপড়টা কিন্তু একদম সুন্দর কাপড়, মানে ছাতার যে কাপড়গুলো হয় কি না, সেই কাপড়গুলো। আমি প্রথমে ভেবেছিলাম কাপড়টা কেমন হবে, সেটা কিন্তু খারাপ হতে পারে। আর জলের ব্যাপারটা, যেটা আর কি জল দেওয়ার ব্যাপারটা, দেখতে পাচ্ছি যে কাপড়গুলো একদম সিল্কি, মানে জল ভিতরে কিন্তু পাসিং হবে না। ঢাকার পরে এবার কিন্তু ওয়াটার টেস্টটা করবো যে জলটা পাসিং হয় কিনা, যেমন এই সুতোর যে সেলাইগুলো রয়েছে এগুলো দিয়ে জলটা ভিতরে যাচ্ছে কিনা, মানে সেটা আমি ট্রাই করেছি, নিজে দেখেছি অবশ্য। জল করে নিলাম আমি, তো ওটা কিন্তু জল দিচ্ছি, জল দিচ্ছে। আরেকবার দেখাচ্ছি, জল কিন্তু পুরো দিয়ে দিলাম, এই জল দিলাম, এক ফোঁটা জল কিন্তু ভিতরে যাবে না, সমস্ত জল কিন্তু বাইরে দিয়েই, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে একটা চলতে ফিরতি ছাতা বলতে গেলে। সবচেয়ে আমি যেটা মনে করি, এটা সবসময় আমাদেরকে বাইক নিয়ে গেলে পরে রেনকোট কিন্তু আমরা ইউজ করতে পারি না, মানে রেনকোট থাকে, এবার কোনো কারণবশত দেখা গেলো রেনকোট আমরা ভুলে গেলাম, এমার্জেন্সি বৃষ্টি চলে আসলো, তখন কী করবো? আমার যেটা বুদ্ধি, সেটা হয়তো অনেকের কাজে লাগতে পারে, ডবল স্ট্যান্ড করো, এই কভারটাকে বের করো, মাথায় ঢাকা নিয়ে চুপচাপ কিছু সময়ের জন্য বৃষ্টিটার জন্য একটু অপেক্ষা করো, তারপর আবার বাস গুছিয়ে নিয়ে বাস বেরিয়ে পড়ো। এটা কিন্তু বেশ কাজের জিনিস, কমেন্ট করে জানিও তোমাদের যদি কাজে লাগে। তো এই হচ্ছে, এবার কিন্তু এই ভিতরে জলটা যাচ্ছে কিনা, এবার এটাকে ফোল্ড করার ব্যাপারটা দেখিয়ে দিই, কী করে গোছাতে হয়। দেখো এটা কিন্তু আমি খুলছি, এই যে যতটুকু জায়গায় জল ঢাললাম, দেখো এক ফোঁটা জল কিন্তু ভেতরে যায়নি, দেখো এক ফোঁটা জল কিন্তু ভেতরে যায়নি, এক ফোঁটা জল কিন্তু ভেতরে পাসিং হয়নি, তার মানে কী বোঝাচ্ছে যে ফুললি ওয়াটারপ্রুফ। এবার এটাকে কী করে গোছাতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খোলার পরে সোজা করো, এখানে ফেলে দিলাম, সুবিধা হচ্ছে আমাদের, এবার এখানে বসে আরামসে। এখানে দুটো জিনিস ছিল, দুটো স্ক্রুয়ের মতো ছিল, সেই স্ক্রুগুলো আমার আবার কী হতো, বাজার করতে গেলে আমি ব্যাগগুলো ফুটো হয়ে যেত, তো সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি, জাস্ট এইভাবে খালি সব ঘোরাতে হবে। এই যে গোছাচ্ছি এটাকে, দেখো এত বড় একটা জিনিস কিন্তু আরামসে ঢুকে যাচ্ছে এর মধ্যে, ভাবার বিষয় যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে বিশেষ করে, কারণ আমি চাইছিলাম এরকম একটা যদি মানে সঙ্গে ক্যারি করা বাইক কভার হতো সবচেয়ে বেটার হতো। আরামসে এত বড় একটা জিনিস কিন্তু এইটুকুর মধ্যে ঢুকে যাচ্ছে, ব্যাস পুরোটা কিন্তু একদম এই কভারের মধ্যে ঢুকে গেল। তো এটা আমি নিয়েছিলাম আপাতত, নিয়েছিলাম মোটামুটি 900 টাকা দিয়ে। 900 টাকা দিয়ে নেওয়ার পরে ভাবলাম যে যদি পছন্দ না হয় তাহলে আমি এটাকে রিটার্ন করবো, আর যদি পছন্দ হয় তাহলে রেখে দেবো। তো মোটামুটি আমরা দেখলাম যে না, আমার বেশ কাজের জিনিস। একটা সবথেকে সুবিধা, যারা অফিসে যাচ্ছ
বা কোনো একটা কাজে যাচ্ছ, গাড়ি রেখে প্রখর রোদের মধ্যে সবচেয়ে বেটার আমি মনে করি যে এই কভারটা আমার কাছে বিশেষ করে ভালো লাগলো। তো এই টপিকের উপরে আজকে ভিডিওটা বানালাম, যেটা আমি অনেকদিন থেকে ইউজ করছিলাম, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল আজকে ভিডিওতে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার, আর আমার চ্যানেলে বেশিরভাগ কিন্তু ভিডিও আসে ফুড আর ট্রাভেল রিলেটেড ভিডিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।